পান বাঙালির এক ঐতিহ্য। আমাদের দেশে কম বেশি অনেকেই পান সেবন করেন। গ্রাম বাংলার মানুষের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক বন্ধনেরও বড় মাধ্যম হয়ে ওঠে পান। গল্পে আড্ডায় গালভরা পান খাওয়া যেন নিত্যকার সুখের চিহ্ন। তাই আমাদের দেশে পানের চাহিদাও যথেষ্ট। এই চাহিদা বিবেচনা করে সারা দেশেই কম বেশি পান চাষ হয়। এক এক এলাকার পানের স্বাদ এক এক রকম। কুষ্টিয়া অঞ্চলের পানেরও বেশ সুখ্যাতি রয়েছে। এখানে মাঠের পর মাঠ জুড়ে পান চাষ হয়। পানের বাণিজ্যও রয়েছে নানা বৈচিত্র্য। এটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন একটি পানের দোকান। রকমারি মশলা মিশিয়ে বিক্রি করা হয় পান। প্রতি পান বিক্রি হয় 15 টাকা, 20 টাকা, 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। নিয়মিত খাই, ভালো লাগে পান খেতে। এই দোকানে প্রতিদিন 20-25 হাজার টাকার পান বিক্রি হয়। সারাদিন কয় পিস বিক্রি হয় তাও আনুমানিক? 1000। গড়ে প্রায় তাহলে 20,000 টাকার পানি বিক্রি করেন নাকি? হ্যাঁ, লাভ ভালোই থাকে মাশাআল্লাহ। শুধু পান নয়, ব্যবসার সৃজনশীলতার বিভিন্ন দৃষ্টান্ত মেলে ছোট ও পরিচ্ছন্ন শহর কুষ্টিয়াতে। কুমড়ো বড়ি, চিড়া দই মিষ্টি, কুলফি, তিলেখাজা সহ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ এবং স্থানীয় বিভিন্ন ঐতিহ্য আগামীতে তুলে ধরার ইচ্ছে রইল। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন।